পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি বাড়াচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে এটি। সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী, ভোলা ও নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সাতক্ষীরায় একাধিক পয়েন্টে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেড়িবাঁধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। দর্শক, বরগুনা থেকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন। বঙ্গোপসাগরের সৃষ্টির প্রবল রূপ ধারণ করেছে উপকূলীয় জেলা বরগুনায়। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। ইতিপূর্বে আমি যেখানে দাঁড়িয়েছি বরগুনা জেলার বেশখালী নদীর পাড়ের পাথরঘাটা মূল সড়কের বাইনচটকি ফেরিঘাটে জোয়ারের পানিতে বিপদ সীমার উপরে উঠে ফেরিঘাটে ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এছাড়াও জেলা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে 1,31,00,000 টাকা মজুদ রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করার জন্য। খাদ্য সহায়তা হিসেবে 358 মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে এবং জেলায় সর্বমোট 640টি আশ্রয়কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং 6টি মেডিকেল টিম নিযুক্ত করা হয়েছে স্বাস্থ্যসেবার জন্য। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে স্যানিটেশন স্বাস্থ্যসম্মত ব্যবস্থাও রেখেছেন জেলা প্রশাসন। তবে ঘূর্ণিঝড় ইয়াস আগামীকাল সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে উপকূলীয় জেলা বরগুনায়। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।